আচ্ছা, টেট 2017-র রেজাল্ট আউট হওয়ার পরে বিভিন্ন ক্যান্ডিডেট যারা আমাদের চেম্বারে আসছেন বা যারা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সামাজিক মাধ্যমে আমাদেরকে কিছু জিনিস জানতে চাইছেন, সেগুলো আমি লক্ষ্য করে দেখলাম যে প্রশ্নের প্যাটার্নগুলো তাদের কম বেশি একই রকম, সবারই জানার যেটা আগ্রহ সেগুলো সব একই টাইপের, মানে প্যাটার্নটা একই। তো সেইগুলোর জন্য আমি তাদের প্রশ্নগুলোকে নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দিয়ে তাদের তাদের যাতে সহযোগিতা করতে পারি সেই চেষ্টার জন্য এটা করা, আশা করছি আমি তাদের এটা কাজে লাগবে। তো আমি প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, আপনারা দেখুন যদি আপনাদের এটা কোনোভাবে কাজে লাগে। টেট 2017 স্যার আমি কোয়ালিফাই করতে পারিনি, এখন আমার কি করা উচিত? আচ্ছা, টেট 2017 যদি আপনি কোয়ালিফাই করতে না পারেন তাহলে একটাই জিনিস এই মুহূর্তে আপনার করা উচিত, সেটা হচ্ছে আপনি একটা তথ্য জানার অধিকার আইন অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আপনি একটা সেকশন 6 এর অ্যাপ্লিকেশন করে রাখুন। মানে তথ্য জানার অধিকার আইন অনুযায়ী আপনি আপনার ওএমআর শিট, আনসার কি এবং কোশ্চেন বুকলেটটাকে চেয়ে রাখতে পারেন। এখানে মাথায় রাখতে হবে যে একটা কোশ্চেন বুকলেট সিরিজ ওদের ওয়েবসাইটে, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল। তো সেইটা যদি আপনার কোশ্চেন বুকলেট সিরিজ হয় তাহলে আপনি কোশ্চেন বুকলেট সিরিজ হয়তো নাও চাইতে পারেন, কিন্তু আদারওয়াইজ তাও চেয়ে নেওয়াটা ভালো। তো এইটাই প্রাথমিক এবং এটাই এখন আপাতত একমাত্র করণীয় বলে আমার মনে হয় যে আপনি আপনার তথ্য জানার অধিকার আইন অনুযায়ী অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টস গুলোকে নিজের কুক্ষিগত করুন। পরের প্রশ্ন স্যার, আমরা আরটিআই কিভাবে করব এন্ড আরটিআই কি প্রশ্ন করা উচিত? আচ্ছা, আরটিআই কিভাবে করবেন, আরটিআই কি প্রশ্ন করা উচিত সেটা নির্ভর করে যে আপনি কি জানতে চাইছেন। সাধারণত ক্ষেত্রে এই অবস্থায় যেহেতু সবে রেজাল্ট আউট হয়েছে, এতে আপনার জানার জিনিস আমার মনে হয় আপনার স্কোর, আপনার কোশ্চেন বুকলেটটা এবং আপনার ওএমআর শিটটাকে পাওয়াই, ওএমআর শিট সার্টিফাইড করবে অবশ্যই, সেই কপিগুলো পাওয়াটাই হতে পারে। আর আরটিআই কিভাবে করবেন বলতে, আরটিআই খুব ইজি, খুব একটা খুব জটিল জিনিস নয় ব্যাপারটা মোটেও। তথ্য জানার অধিকার আইন আপনি রাইট টু ইনফরমেশন একবার তথ্য জানার অধিকার আইনের সেকশন 6 সাবসেকশন 1 অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে এসপিআই ও স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এক্ষেত্রে হচ্ছে রত্না চক্রবর্তী বাগচি মহাশয়া, তিনি সেক্রেটারিও বটে বোর্ডের, তো তার কাছে আপনার অ্যাপ্লিকেশনটা করবেন। সেই অ্যাপ্লিকেশন করে আপনারা সেই কপিগুলো চাইবেন, যে যেগুলো আপনাদের কোয়ারি, এবং প্রশ্নগুলো এমনভাবে করবেন যাতে সেটা কম্প্যাক্ট হয়, প্রশ্নগুলো এমনভাবে করবেন যেখান থেকে কোনো স্কোপ যেন রেসপন্ডেন্ট মানে বোর্ডের কাছে না থাকে যে সে সেটা বাইপাস করে বেরিয়ে যেতে পারে। প্রশ্নগুলো দিয়ে যেন বোর্ডকে বেঁধে রাখা যায়, এটা হবে প্রাথমিক কর্তব্য। মানে প্রশ্ন যদি আপনার কনফিউশন থাকে, প্রশ্নে যদি কনফিউশন থাকে তাহলে কিন্তু বোর্ড সেটাকে ইজিলি বাইপাস করে বেরিয়ে যেতে পারবে, এই এই সুযোগ আপনি তার হাতে তুলে দিচ্ছেন, সেটা যাতে না হয় সেটা মাথায় রাখবেন। ব্যাস, আপাতত এটাই করুন। পরের প্রশ্ন স্যার, আরটিআই কি উকিল বাবুদের মাধ্যমেই করতে হয় নাকি আমি নিজেও আরটিআই করতে পারি? আচ্ছা, আরটিআই উকিল বাবুর মাধ্যমে করতে হয় কি না, এই প্রশ্নের যদি উত্তর ছোট করে দিই তাহলে আরটিআই উকিল বাবুর মাধ্যমে করতে হয়, এরকম কোথাও লেখা নেই, করতে হয় না বললেই চলে। উকিল বাবুর মাধ্যমে আরটিআই করতে হয় না, এক কথার উত্তর হচ্ছে এটাই। আর নিজে নিজে করতে পারেন কিনা, অবশ্যই আপনি নিজে করতে পারেন, তার জন্য আপনার এই আরটিআই অ্যাক্ট সম্পর্কে বা তথ্য জানার অধিকার আইন সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করছি সেটা জানতে হবে। যে এই অ্যাপ্লিকেশন সাধারণত উকিলবাবুর ক্ষেত্রে, উকিলবাবুর কাছে আমরা কেন যাই, উকিলবাবুর কাছে আমরা এই জন্য যাই যে আমি এই সাবজেক্টটা সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে আমার হয়তো প্রপার নলেজ নেই, বা সেকশন 6 এর অ্যাপ্লিকেশনটা আমি করলাম সেই উত্তরটা আমি পেলাম না, তো তারপরে আমার কি করণীয়, আমি কি আমার কি করা উচিত, ফার্স্ট আপিলটা কখন করবো, এসআইসি এর কাছে কখন অ্যাপ্লিকেশন করবো। যদি আমি উত্তর না পাই, আপনি যদি ইজিলি উত্তরটা পেয়ে যান তাহলে তো খুব ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। তো আপনি নিজে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, উকিলবাবুর কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে, সেই বিষয়ে তারা তাদের সম্যক ধারণা আছে, উত্তর না দিলে তারা সেটাকে আদায় করতে পারবেন হয়তো, সেই জন্য উকিলবাবুদের কাছে যাওয়া। আর না হলে আরটিআই অ্যাপ্লিকেশন কিন্তু আপনি নিজেই করতে পারেন, উকিলবাবুর কাছে এমনিতে যাওয়ার প্রয়োজন নেই, প্রোভাইডেড যে আপনার সেই ব্যাপারে সম্যক ধারণা আছে। পরের প্রশ্ন স্যার, আরটিআই এর কি কোনো ফরম্যাট আছে? আচ্ছা, আরটিআই এর কোনো ফরম্যাট আইনের বইয়ে নেই। আরটিআই এর ব্যাপারটা যদি আমি ফরম্যাট বলি তাহলে আমরা যে আরটিআই গুলো সাধারণত করি, এই টেট 17-র যেগুলো করলাম, আমরা যে আরটিআই গুলো করছি সেগুলো আমরা আমাদের নিজের ফরম্যাট অনুযায়ী করছি, এটা আমাদের বানানো, এটা কোনো বই থেকে তোলা ফরম্যাট নয়। সুতরাং আরটিআই এর চিরাচরিত কোনো ফরম্যাট নেই, কিন্তু এখানে বলতে হবে একটা জিনিস, কিছু কিছু বোর্ড, কিছু কিছু অথরিটি আছে, যেমন আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলুন বা মধ্যশিক্ষা পর্ষদ বা হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা বিভিন্ন ইউনিভার্সিটি, কেউ কেউ দেখবেন এরা একটা পার্টিকুলার ইয়ে ফলো করে, মানে তাদের ওয়েবসাইটে দিয়েও দেয় যে আপনার আরটিআই করলে এরকম এই ফর্ম ফিল আপ করে করুন। এইটা যদি থেকে থাকে
তাহলে আপনার সেটাকে ফলো করা উচিত। এটা যদি না থেকে থাকে তাহলে আরটিআই এর কোনো ফরম্যাট নেই। মানে এক্ষেত্রে আমি যদি শুধু টেট 17 নিয়ে যেহেতু বলছি, টেট 17 এর ক্ষেত্রে কিন্তু আরটিআই এর কোনো ফরম্যাট প্রয়োজন নেই। আরটিআই এর ফরম্যাটের প্রয়োজন আপনার তখনই যখন যেখানে সেই সংশ্লিষ্ট দপ্তর তাদের ওয়েবসাইটে যদি কোনো ফরম্যাটের কথা উল্লেখ করে থাকে যে যে এইভাবে করতে হবে, তবেই, তাহলে প্রয়োজন নেই, এর কোনো ফরম্যাট নেই। আমরা যেগুলো ফলো করি, পার্টিকুলারলি আমি নিজের কথা বলতে পারি, আমরা যেগুলো ফলো করি সেগুলো আমাদের নিজস্ব ফরম্যাট একান্তই হবে। পরের প্রশ্ন, স্যার আরটিআই করার পরে কি করব, পরের স্টেপটা কি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। আরটিআই এর পরে কি করব বা পরের স্টেপগুলো কি? আরটিআই এর পরের স্টেপ আপনার বিভিন্ন রকম হতে পারে। কারণ হচ্ছে আপনি উত্তর না পেলে এক ধরন, উত্তর পেলে আর একটা ধরনের, উত্তর যদি আপনি ইনকমপ্লিট বা ইনসাফিসিয়েন্ট পান তাহলে আর একটা ধরনের। তো চ্যালেঞ্জ সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমি ছোট করে উত্তর দিই তাহলে আরটিআই এর উত্তর স্যাটিসফ্যাক্টরি না হলে আপনি সেটা সবসময় চ্যালেঞ্জ করতে পারেন আপার ফোরামে গিয়ে। তো এটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, আপনি প্রথম অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে সেই অ্যাপ্লিকেশনটা যেদিন রিসিভ করছে সেদিন থেকে যথেষ্ট মানে কিছুদিন অপেক্ষা করতে হবে, 30 দিন। 30 দিনের যে স্প্যানটা আছে সেই স্প্যান আপনি অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে আপনি যদি উত্তর পেয়ে যান তাহলে খুবই ভালো। বা যদি প্রসেস অন্তত পক্ষে শুরু হয় যে আপনাকে রিপ্লাই দেওয়া হচ্ছে, তার জন্য ওখান থেকে বোর্ডের কাছ থেকে কোনো চিঠি এলো, সেই চিঠিতে হয়তো বললো যে আপনাকে প্রসেসিং ফি বাবদ একটা টাকা দিতে হবে, এগুলো যদি হয় তাহলে আপনি জানতে পারবেন যে আপনার প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। মানে এটা নেসেসারি নয় যে আপনাকে 30 দিনের মধ্যে উত্তর দিতেই হবে, যদিও আইনের বইয়ে এটা আছে। আইন যদি আমরা গতানুগতিকভাবে ফলো করি, যে একদম পাই টু পাই যদি আমরা যদি একদম বাই বুক যাই তাহলে এটা আইনে অবশ্যই আছে যে আপনাকে দিতে হবে মধ্যে রিপ্লাই। কিন্তু যদি প্রসেস শুরু হয়ে যায়, কারণ এখানে এটা মাথায় রাখতে হবে যে রেসপন্ডেন্ট যে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এখানে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে, অনেক ক্যান্ডিডেট এখন এরকম আরটিআই করবে, তো সুতরাং তাদেরকেও তো এই যথেষ্ট সময়টা দিতে হবে এই কোভিড পিরিয়ডের মধ্যে, যে তারা যেন উত্তরগুলো দিতে পারে। হ্যাঁ, তো সুতরাং এক মাসের মধ্যে আমি উত্তর পেলাম না মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এরকম ভাবলে চলবে না। পরবর্তী পদক্ষেপে আছে, যেমন ফার্স্ট আপিল আছে, ফার্স্ট আপিলেও যদি উত্তর না আসে তাহলে কি করা উচিত? তাহলে এসআইসির কাছে যেতে হবে, স্টেট ইনফরমেশন কমিশনের কাছে যেতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে মনে আছে, আমরা 2014 জন্য আমার কিছু ক্লায়েন্ট এসেছিলেন যারা 2014 সেই সময়তে বোর্ড একটা টাইম স্প্যান দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা টাইম স্প্যান দিয়েছিল যে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আরটিআই করলে তাদেরকে রিপ্লাই দেওয়া হবে। 2016 সালের কথা বলছি এটা। তো সেই সময়ের মধ্যে যারা আরটিআই করতে পারেনি তারা কিন্তু পরবর্তীকালে হয়তো 5-6 মাস পরে আরটিআই করেছে, তাদেরকে কিন্তু ওরা রিপ্লাই দেয়নি। সেগুলো আমি ফার্স্ট আপিল করিয়েছিলাম স্কুল এডুকেশনের জয়েন্ট সেক্রেটারির কাছে, সেখানে হিয়ারিং হয়েছিল। তো সেইখানে হিয়ারিং হওয়ার পর অর্ডার হয়েছিল, সেই অর্ডারের পরেও আমরা রিপ্লাই পাইনি, মানে আমার ক্যান্ডিডেটটা পাইনি রিপ্লাই, ওরা ওয়েমারশিট আনসার কি কোশ্চেন বুকলেট দেয়নি। তো সেগুলো আমরা পরবর্তীকালে মামলা করে করে আদায় করেছিলাম। কিন্তু সব কিছুই মামলা করে আপনি আদায় করবেন এটা আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে ভুল হবে। আপনার কাছে প্রপার ফোরাম যেহেতু আছে, আপনি আইনটা সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে আপনার আইন অনুযায়ী চলাটাই ভালো হবে, দুম করে কোর্টে না এসে। তো সেটাকে ফলো করুন, অবশ্যই উত্তর পাবেন। আরটিআইটা কিন্তু একটা কন্টিনিউ প্রসেস, যদি লেগে থাকেন তাহলে উত্তর পাওয়া যাবে। পরের প্রশ্ন, স্যার 2017 কি কোনো মামলা হয়েছে এখনো পর্যন্ত? আচ্ছা, 2017 টেট নিয়ে কোনো মামলা, আমি আমার কথা বলতে পারি, আমি জানি না অন্যান্য উকিল বাবুদের কাছে কিছু হয়েছে কিনা। আমার কাছে কিছুজন যোগাযোগ করেছিলেন, আমি অন্তত পক্ষে কোনো মামলার জন্য সাজেশন কিছু দিইনি। আমি কোনো এখন কোনো আমার মনে হয়নি যে কোনো কজ অফ অ্যাকশন তৈরি হয়েছে যার জন্য মামলা করা যেতে পারে। আমার মনে হয় না এখন এই মুহূর্তে কোনো মামলা করার প্রয়োজন আছে বলে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই সিলেকশন প্রসেসে তো কোনো রকম কোনো, আপনি যদি ওয়েমার শিট আর না পান, আপনার আনসার কিট আর না পান, আপনার কোশ্চেন বুকলেটটা না পান, আপনার যেটা, তো তাহলে আপনি মামলা কিসের ভিত্তিতে করবেন? শুধু ঝোঁকে পড়ে কেউ বললো বলে মামলা করবেন এরকম আমার মনে হয় না, মামলা করা উচিত হবে বলেও মনে হয় না। হ্যাঁ, যদি আপনার ভ্যালিড গ্রাউন্ড থাকে, যদি আপনি দেখেন যে আপনার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, আপনাকে বঞ্চিত করা হয়েছে, সেই প্রমাণটা নিয়ে আপনি অবশ্যই মামলা করতে পারেন। কিন্তু আমার কাছে পার্টিকুলারলি এরকম করে কোনো মামলা আমি করিনি, যারা এসেছিল আমি তাদেরকেও সাজেস্ট করেছি ওয়েট করার জন্য, আরটিআই করার জন্যই বলেছি। পরের প্রশ্ন, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগোগির প্রশ্নগুলো এনসিটিসি গাইডলাইন মেনে হয়নি স্যার, এক্ষেত্রে আমাদের কি, হ্যাঁ এক্ষেত্রে আমাদের কি করণীয় স্যার? আচ্ছা, চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগোগি প্রশ্নটা 2017 টেটে, আর এর সঙ্গে সঙ্গে অঙ্কের প্রশ্নটাও মনে হয় খুব কঠিন হয়েছিল, যেটা আমি সেই সময় জানতে পেরেছিলাম। এটাতে একটা জিনিস আমি বলি, সেটা এনসিটি গাইডলাইন মেনে হয়নি, সেটা আমাকে আমার যারা আমার কিছু ক্লায়েন্ট যারা পরীক্ষা 14 টেটের ক্লায়েন্ট যারা, তারা 17-তে যারা পরীক্ষা দিয়েছে তারা আমাকে বলেছিলেন। আমি সেই সময় ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেন্ট হিসেবে একটা আরটিআই করেছিলাম বোর্ডের কাছে, তার রিপ্লাই আমার কাছে আছে, এখানেই আমার চেম্বারেই আছে হয়তো। সেই রিপ্লাই কিন্তু বোর্ড জানিয়েছিল যে এনসিটি গাইডলাইন মেনেই, 2011 যে এনসিটি গাইডলাইন সেই মেনেই প্রশ্নপত্র বানানো হয়েছে।
আর ম্যাথের প্রশ্ন খুব কঠিন হয়েছিল এরকম একটা বলা হয়েছিল, তো ম্যাথের প্রশ্নর জন্য আমি বলবো যে সেটাও আপনারা আপনাদের রেসপেক্টিভ কোশ্চেন বুকলেট হাতে পেয়েই তারপরে বলতে পারবেন। এবার প্রশ্ন কঠিন আর সহজ এই ব্যাপারটা আমি আমার মনে হয় না যে আমি এই ব্যাপারে এক্সপার্ট যে আপনাদের বলে দেবো যে হ্যাঁ কঠিন হয়েছিল সুতরাং এটা চ্যালেঞ্জ করুন, এটা এখনই বলা খুব খুবই প্রাথমিক হয়ে যাবে ব্যাপারটা আমার মনে হয় না অন্তত পক্ষে। তবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগির জন্য প্রশ্নপত্র এনসিটি গাইডলাইন মেনে হয়নি এরকম অভিযোগ আছে। আমি আরটিআই করেছিলাম, বোর্ড আমাকে উত্তর দিয়েছিল, আমি আরটিআই করে উত্তর পাইনি, তারপর ফার্স্ট আপিলও করেছিলাম, তারপরে যাই হোক বোর্ড আমাকে উত্তর দিয়েছে, তাতেও বোর্ড বলেছে যে আমরা এটা প্রশ্নপত্র এনসিটি গাইডলাইন মেনেই করেছি, কোনো ভুল নাই। এবার এটা এটা সাবজেক্ট ম্যাটার একটু চ্যালেঞ্জ হতেই পারে, কিন্তু এটাও খুব প্রাথমিক ব্যাপার। এটা ওএমআর শিট না পেয়ে, আনসার কি না পেয়ে, কোশ্চেন বুকলেট না পেয়ে এটা বলা আন্দাজে মুশকিল হবে। যদিও একটা কোশ্চেন বুকলেট ওরা সরি একটা কোশ্চেন হ্যাঁ একটা কোশ্চেন বুকলেটের সিরিজ ওরা ওয়েবসাইটে আপলোড করেছিল, সেখান থেকেও আমি অন্তত পক্ষে কোশ্চেন বুকলেট আপলোড করার পর কোনো ক্যান্ডিডেটকে বলতে শুনিনি যে এটা এনসিটি গাইডলাইন মেনে হয়নি। তারা তবে তারা ইয়ে বলেছিল প্রশ্ন পরীক্ষা দিয়ে এসে বলেছিল যে এনসিটি গাইডলাইন মেনে হয়নি। তো এটা পরবর্তীকালে আলোচনার বিষয়ের জন্য ওঠা আপাতত থাক, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ওরা আরটিআই রিপ্লাই দিয়ে বলেছে আমাকে যে আমরা এটা এনসিটি গাইডলাইন মেনেই করেছি। আচ্ছা পরের প্রশ্ন, টেট 2017 নিয়ে স্যার আপনাদের মামলায় সুপ্রিম কোর্ট অর্ডারের বক্তব্য নিয়ে একটু জানাবেন প্লিজ। আচ্ছা এইটা নিয়ে, এই টেট 2017 নিয়ে আমরা একটা মামলা করেছিলাম, এটা যখন কারণ টেট 2017 এর নোটিফিকেশন কবে হয়েছিল আপনারা জানেন, তো তার পরবর্তীকালে যারা ডিএলএড কমপ্লিট করেছিল তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, তারা কেন যেহেতু পরীক্ষাটা 4-5 বছর পরে এসে হচ্ছে তো তারা এলিজিবল নয় কেন, তাদেরকেও পরীক্ষায় বসতে দেওয়া হোক, এই বলে একটা মামলা আমরা জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ সাহেবের ঘরে করেছিলাম। 2000 এই পরীক্ষাটা হওয়ার জাস্ট আগে 31 তারিখে পরীক্ষা হয়েছিল সম্ভবত জানুয়ারি মাসের 2021 সালে জানুয়ারি মাসের 31 তারিখে হয়েছিল, তার আগে আগে একটা মামলা করেছিলাম, মামলাতে আমরা জয়লাভ করি। সেই মামলায় জয়লাভ করার পরে সেই মামলার ক্যান্ডিডেট যারা ছিল 100 কতজন মতো ছিলেন, মামলাটা ইমানা চৌধুরী মামলা নামে বিখ্যাত, আরও কিছু উকিলবাবুর মামলাও ছিলেন তার সঙ্গে, কিন্তু আমাদের মামলাটা ইমানা চৌধুরী নাম ছিল। তো সেই মামলাতে কিন্তু রাজশ্রী ভরদ্বাজ সাহেব আমাদেরকে পরীক্ষায় বসার অনুমতি দেন, যেহেতু বোর্ডের তরফ থেকে পরীক্ষাটা প্রতি বছর বছর নেওয়া উচিত ছিল সেটা আমরা দেখিয়েছিলাম। তো সেইটা দেখিয়ে কোর্ট বলেছিল যে যারা পরবর্তীকালে ডিএলএড করেছে সেই সময় ফর্ম ফিলআপ করতে পারেনি তাদেরকেও সুযোগ দিতে হবে। তো এই বলে কিন্তু পরীক্ষা তাদের বসার অনুমতি দিয়েছিলেন, এবং সেই পরীক্ষায় বসার অনুমতির পরে সাবসিকুয়েন্টলি বোর্ড ওটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে, তার মধ্যে পরীক্ষাটাও হয়ে যায়, আমাদের ক্যান্ডিডেটরা পরীক্ষাও দিয়ে দেয়, আমার ক্লায়েন্ট যারা ছিলেন তারা পরীক্ষাও দেন, কিন্তু ডিভিশন বেঞ্চে কি আমরা হেরে যাই মামলায়। ডিভিশন বেঞ্চ বলে যে না, যেহেতু আমরা ফর্ম ফিলআপ করতে পারিনি আমরা পরীক্ষায় বসার জন্য এলিজিবল নয়, সুতরাং পরীক্ষায় বসার পরেও আমাদের পরীক্ষাটা কিন্তু বাতিল হয়ে যায়। তো তারপরে আমরা সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাই, সুপ্রিম কোর্টে আমরা সেই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করি যে আমাদের পরীক্ষাটাকে অন্তত পক্ষে গণ্য করা হোক, যেহেতু আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি আমাদের খাতাটাকে দেখা হোক। সেই মামলাতেও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে না, যেহেতু মানে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকেই সুপ্রিম কোর্ট আপিল করেন এবং বলেন যে যেহেতু আমরা ফর্ম ফিলআপ করতে পারিনি তাই আমাদের পরীক্ষা বসাটা বৈধ হচ্ছে না, কিন্তু এটাও ঠিক, পাশাপাশি যে এনসিটি গাইডলাইন অনুযায়ী প্রতি বছর একবার অন্তত পক্ষে টেট হওয়া উচিত, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মুখে বলছে কিন্তু কাজে করছে না। তো সেই অনুপাতে তাহলে এই সমস্ত ক্যান্ডিডেট যারা অনেক কবছর ধরে ডিএলএড কমপ্লিট করে বসে আছে তাদের করণীয় কি, তারা কেন চুপ করে বসে থাকবে, কারণ ডিএলএড তো আস্তে আস্তে কোণঠাসা হয়ে আছে ডিএলএডদের ব্যাপারটা, কারণ তারা এই শুধুমাত্র প্রাইমারি টিচার্সদের জন্য এলিজিবল, এবার বাকি তাতেও 18 নোটিফিকেশনের মাধ্যমে বিএডকে ইনক্লুড করা হয়েছে, সুতরাং তারা তাদের তো তাদের যদি প্রাথমিক টেটটা অন্তত পক্ষে বছরে একবার করা হয় তাদের কাছে একটা অপরচুনিটি আসে, কিন্তু সেটা 4-5 বছর পরপর হলে সেটা হয় না। সেটা সুপ্রিম কোর্ট মামলা চলাকালীন বলেছিলেন, অর্ডারটা ছিল ছোট কিন্তু মামলা চলাকালীন বলেছিলেন যে কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে যিনি অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট যিনি ছিলেন, তিনি বোর্ডের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আপন ইনস্ট্রাকশন সুপ্রিম কোর্টে বলেছিলেন যে আমরা টেট প্রতি বছর নেব, তার জন্য একটা কাট অফ ডেটও হয়েছিল 31 মার্চ 2022 হচ্ছে সেই কাট অফ ডেট, মানে আগামী 31 মার্চ 2022 সেই কাট অফ ডেটের মধ্যে বোর্ড নতুন টেট নেবে এরকম বলেছিল। আমি এটা ফেসবুকে দিয়েওছিলাম কিছুদিন আগে, যারা আমার ফেসবুক হয়তো আছেন তারা জানবেন, কিন্তু আমি আজকের দিনে দাঁড়িয়েও সেরকম তো কোনো অন্তত পক্ষে কোনো নোটিফিকেশন যেহেতু হয়নি নতুন টেটের, 31 মার্চ 2022 মধ্যে টেট হবে এটা বোঝা যাচ্ছে না, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন হয়নি। তবে এটা এরকমই হয়ে আছে, যদি আমরা এটাকে নিয়ে কোর্টকে দেখাই এটার জন্য আমরা পুনরায় সুপ্রিম কোর্ট যাওয়ার প্রয়োজন নেই, আমরা হাইকোর্টকেও যদি বলি যে মানে আমরা যদি একটা হাইকোর্টে একটা রিট পিটিশনের মাধ্যমে বলি যে ওরা বলেছিল আন্ডারটেকিং দিয়েছিল সুপ্রিম কোর্টে যে আমরা নতুন টেট নেব, তাহলে আমার মনে হয় এই মামলাতে আমাদের পক্ষেই আসবে এবং টেট হবে, নতুন টেট হওয়া উচিত অন্তত পক্ষে, এবং বছর বছরই হওয়া উচিত।
আর কোনো প্রশ্ন আছে? না স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।